ভগবান শ্রীকৃষ্ণের কথাগুলো একবার অবশ্যই শুনে মনে শান্তি পাবে, নিজেকে নতুন করে খুঁজে পাবে। ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে, অহংকার মনুষ্যত্বকে গ্রাস করে, লোভ বিবেককে গ্রাস করে, অনুতাপ পাপকে গ্রাস করে, আর চিন্তা আয়ুকে গ্রাস করে দেয়। মিথ্যা দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায়, কিন্তু সত্যি দিয়ে প্রথমে কষ্ট হয়ে হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন। পৃথিবীতে কেউ পরচর্চা করে সফল হতে পারেনি, সফল হয়েছে শুধুমাত্র নিজেকে চর্চা করে। কোনো জিনিসই অতিরিক্ত হওয়া ভালো নয়, কেবল দুটো জিনিস ছাড়া, এক হলো জ্ঞান আর দুই ভদ্রতা।